বলাগড়ের গ্রামে জল ঢুকছে। গ্রামে ঢোকার কালভার্ট 15টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হলো অন্যত্র। ডিভিসি ছাড়া জলে রাজ্যের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে বলাগড়ের জিরাট পঞ্চায়েতের চর খয়রামারি এলাকা। বাঁধের ছাড়া জলে ফুলে ফেঁপে উঠেছে গঙ্গা। জোয়ারের জলে আগে থেকেই প্লাবিত হয়েছে বলাগড়ের চর খয়রামারির বিস্তীর্ণ এলাকা। চর খয়রামারি থেকে জিরাট সংযোগকারী একমাত্র কালভার্টটি গঙ্গা জোয়ারের জলে ভেঙে যায়। গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, জল ঢুকতে শুরু করে গ্রামে। গৃহবন্দী হয়ে পড়ে প্রায় কয়েক হাজার মানুষ, তারই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। ওই এলাকায় প্রায় 250টি পরিবারের বসবাস, তাদের মধ্যে 15টি পরিবারকে স্থানীয় আশুতোষনগর প্রাইমারি বিদ্যালয়ে অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যান সদর মহকুমার শাসক স্মিতা সান্যাল শুক্লা ও বলাগড় বিডিও সুপর্ণা বিশ্বাস। কালভার্টের জায়গা নতুন করে কাঠের সেতু নির্মাণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবিরের আশ্রয় নেওয়া মানুষকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে জল ঢুকতে শুরু করেছে বলাগড়ের শ্রীপুরের বাবুচক, সিজা কামালপুর পঞ্চায়েতের বাণীশ্বরপুর, আশ্রমঘাট সহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। কৃষিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। বলাগড়ের অধিকাংশ এলাকার সবজি চাষের উপর নির্ভর করে ওই এলাকার মানুষ। এলাকা জলমগ্ন হওয়ার ফলে অধিকাংশ কৃষি জমি জলের তলায় চলে গেছে, ফলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। জিরাট থেকে আসা যাওয়ার জন্য লোকের অসুবিধা হচ্ছে ঘাটের থেকে, ঠিক আছে, বাট জিরাটের থেকেও আসা যাওয়া অসুবিধা হচ্ছে। আর পুরোটাই চাষি এলাকা, এখানে তো চাষি এলাকা, যাওয়া আসার মানে পুরোটাই অসুবিধা। মেটেরিয়াল নিয়ে যেতে পারছে না, বিক্রি করতে পারছে না, তো যাওয়া আসার জন্য আমাদের যে ব্রিজটা ভেঙে গেছে সেই ব্রিজটা আমাদের তাড়াতাড়ি চাই, যে আমাদের অতি অবশ্যই যিনি ব্রিজটা যে করে হোক একটা ব্যবস্থা নেক সরকার, ঠিক আছে। কিভাবে ভাঙলো ব্রিজটা? ব্রিজটা প্রাথমিক ভেঙেছে জলের স্রোতে, ব্রিজটা ভেঙেছে যে পরশুদিন রাত্রেবেলা যে জলটা ছেড়েছে, ডিভিসির জলটা যে ছেড়েছে, ছেড়ে তারপর জলের প্রেশারে মানে ব্রিজটা আগেই একটা ভাঙা ছিল, তো কিছুদিন আগে 3 ইঞ্চি করে একটা ঢালাই দিয়েছিল যখন রাস্তা হলো, তো ওই ঢালাই নিয়ে পুরো ভেঙে গেছিলো। এক সাইড ভেঙে যাওয়ার পরে কালকে এক সাইড কায়েত হয়ে গেছিলো, ওইটা আবার কালকে রাত 11টার দিকে পড়ে গেছে, ঠিক আছে। পড়ে যাওয়ার পরে এখন ডিভিসি জল ঢুকেছে, ডিভিসি জলে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের গ্রামে, চাষিদের ক্ষতি হয়েছে, কিছু নার্সারি আছে নার্সারিদেরও ক্ষতি হয়েছে। একটা স্কুল রয়েছে, স্কুলটা তো এমনিতেই বন্ধ, আজকে ধরুন 2 মাস 2.5 মাসের উপরে বন্ধ এই স্কুলটার। এখানে পুরো জল, বাচ্চারা পড়াশোনা করতে পারছে না, তো বাচ্চাদের অসুবিধা হচ্ছে পড়াশোনা। আর সামনে মানে আপনাদের নিয়ে যাচ্ছে, এখান দিয়ে নৌকায় করে নিয়ে যেতে হবে আপনাদের ওই স্কুলের সামনে, এক মাঝে জল, বাচ্চাদের পড়াশোনা কোনো কিছু হচ্ছে না এখানে, ঠিক আছে। তো যখন স্কুলটা হয়েছিল, স্কুলটার কথা বলা হয়েছিল যে মাটি কাটার জন্য, মাটি কাটছে না, বলছে কাটবো কাটবো, এখনো গভর্নমেন্ট কোনো মাটি কাটার কোনো প্রেশার নেয়নি। তো এরকম আমাদের ক্ষতি হচ্ছে, ক্ষতির যে বিবরণটা, এই যে এখন এটা তো তোমাদের এটা যাতায়াতের একটা বড় পথ, মানে সব জায়গায় আমরা চাইছি যদি মানে যত শীঘ্রই হোক আমাদের এই জিনিসটা, যে কোন মানে ধরুন এখন আপাতত কালকে সরকার এসেছিল, এসে বলে গেল যে আপাতত মাচা করে দিয়ে যাবে, আজকে সকাল থেকে কাজে লাগার কথা, এখনো কাজে লাগেনি, তো কাজে কখন লাগবে সেই জিনিসটা বুঝতে পারছি না। পুরো ঘাটটাই মানে বন্ধ, যাওয়া তা করতে পারছি না, জিরাটে যাব বা আমরা চাকদা যাব কোনো কিছু হচ্ছে না, টলারও বন্ধ। আমরা চাইছি যে সরকারের কাছে আবেদন, আমাদের যত তাড়াতাড়ি হোক আমরা সেই জিনিসটা। বিশ্বজিৎ মণ্ডল বলছি। এটা আমাদের গ্রাম চর খয়রামারি জিরাট অঞ্চল বলাগড় থানা বা বলাগড় ব্লক। এখানে আমাদের ফেরিঘাট আছে, দুদিন ধরে বন্ধ। কালকে ভোরবেলা 3টের সময় বৃষ্টি হঠাৎ ভেঙে পড়েছে। এখানে লোকে রুজি রোজগার সব টোটো আছে আমাদের 15 খাড়া, এখানে সেই তাদের রুটি রোজগার বন্ধ। এখান দিয়ে যত আমাদের ভ্যানালা আছে, খয়রামারি যত চাষি আছে, এই মালপত্র বেচতে পারবে না, বাজার যেতে পারবে না, অফিসে অফিসে কোনো জায়গায় যেতে পারবে না। এদিকে ট্রলার ঘাটও বন্ধ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপনাদের আপাতত যা হোক প্রাথমিকভাবে একটা যা করবেন করবেন, পরে যেন কংক্রিটের ভালো আর উঁচু করে ভালো করে যেন তৈরি হয়, এই ব্যবস্থা সরকারের কাছে আমাদের দাবি যেন করে। আর আর কি বলবো, এখন এই রাতে যে ডিভিসির জল পড়ছে হঠাৎ ছাড়ে, তার জন্য কি ব্রিজ ভেঙে যায় ডিভিসির জলে? কি নাম আপনার? আমার নাম মণিশঙ্কর বিশ্বাস। মানুষের যাতায়াতের অসুবিধা হয়েছে, কি ব্যবস্থা নিয়েছেন? আমাদের যে চরখাগামারি আমাদের জিরাট পঞ্চায়েত এলাকা থেকে যাওয়ার হচ্ছে, ওটা আপনার আমাদের 5 নম্বর কালভার্ট পড়ে,
ঠিক আছে, পঞ্চম কালভার্ট ওঠা, ওটা পরশুদিন রাত আনুমানিক এই দুটো থেকে তিনটে না ভেঙে গেছে একটা সাইড। তো কালকে আমরা এসডিও ম্যাডাম এসেছিল, বিডিও ম্যাডামও ছিলেন, সরজমিনে উনি এসে দেখে গেছেন, দেখে গিয়ে তখনই উনি নির্দেশ দিয়েছেন যে ওটাকে এক্ষুনি বাসের বাসের ব্রিজ করাবার জন্য, সেটা অলরেডি এজেন্সিকে বলে দেওয়া হয়েছে করার জন্য কাজ চলছে। কিন্তু হঠাৎ করে গেল কাল রাতে ঠিক 10:11 যে দ্বিতীয় অংশটা ছিল ঝুলেছিল, মানুষ যেটা দিয়ে পারাপার করতে পারছিল সেটাও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এখন মোটামুটি অনেকটাই যোগাযোগ দিচ্ছিল, এবার নৌকো করে মানুষ পারাপার হচ্ছে। এবার সেটা আমরা বিডিও ম্যাডাম এসডিওকে জানানো হয়েছে, আমাদের জেলা পরিষদের সভাধিপতি তাকেও জানানো হয়েছে। এবার জরুরি ভিত্তিতে ওখানে যে প্রাথমিক কাজটা যাতে মানুষ যাতায়াত করতে পারে তার কাজটা চলছে, আর আমরা পঞ্চায়েতগতভাবে বিডিও ম্যাডাম বলে দিয়েছেন যে ওখানে নৌকো রাখার জন্য আমরা নৌকো অলরেডি আমরা যারা নৌকো আমাদের ওখানে আছে যাদের তাদেরকে খবর দিয়েছি, তারা আসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা আশা করি ঘণ্টাখানেকের মধ্যে আমরা নৌকো পরিষেবাটা চালু করতে পারবো। এখন তো একটা অস্থায়ী ভাবে কাঠের পুল করার সিদ্ধান্ত নিয়েছে, পরে কি সেটাকে পাতা সেই কাজটা চলছে, আশা করি কালকের মধ্যে আমরা করতে পারবো, আশা করি কালকের মধ্যে হয়ে যাবে। জল কমলে কি ওখানে আবার পাকাপাকি? না, পাকাপাকি বলতে ওটা তো কংক্রিট না করলে হবে না, কারণ ওখানে প্রচুর মানুষ থাকে, প্রায় ধরুন ওখানে আমার 290টা থেকে 320টা ফ্যামিলি থাকে, প্রচুর চাষাবাদ হয়, প্রচুর গবাদি পশু আছে, মানুষ ওখান থেকে হাসপাতালে যাতায়াত করে, এবং ওখানে একটা ফেরিঘাট আছে যেটা আমাদের চার্টার সঙ্গে যোগাযোগ সংযোগকারী ফেরিঘাট, প্রচুর মানুষ যাতায়াত করে, ওটা কাঁচা থাকলে মানে বাসে থাকলে আমার হবে না, ওটা কংক্রিটই করতে হবে। আমরা আপাতত পরিস্থিতিকে সামাল দিয়ে যে দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করে বিডিও এসডিও ম্যাডামের মাধ্যমে আমরা চেষ্টা করবো যত শীঘ্র সম্ভব ওটাকে কংক্রিটে করার জন্য। হ্যাঁ, কিছু পরিবার যারা খাসির চরে আছে তারা তাদেরকে অলরেডি আমরা কাল দুপুরবেলা নিয়ে এসেছি, তারা আমাদের 3 নম্বর প্রাইমারি স্কুলে আছে, সেখানে এখন ধরুন যারা রয়েছে তাদের সংখ্যাটা প্রায় 65 থেকে 75 জন মতো আছে, ঠিক আছে, তাদেরকে খাবার দাবার দেওয়া হয়েছে, আর কিন্তু সকালেও দেওয়া হয়েছে, দুপুরবেলা দেওয়া হবে, ওনারা যতক্ষণ ওখানে থাকবেন জলটা না কমছে আপাতত তারা এখানেই থাকবেন। না, আমরা ধরুন ওখানে মাইকিং দিয়ে অ্যানাউন্স করা হয়েছে যারা যারা উঠে আসতে চায়, আমাদের ট্রলার আছে, আপনারা যে এখন যেখানটায় ধরুন যাতায়াত দেখছেন ওখানে তো ট্রলারটা এখন চলছে না জলটা কম বলে, এবার জলটা বাড়লেই ট্রলার চলবে, এবার ট্রলার চললে যথারীতি ওনারা চরের মানুষের একটা সমস্যা হচ্ছে ওনারা ওখানে গরু বা ওনাদের ধরুন চাষাবাদটা তো মেন, যা ধান যাদের যার ধান আছে যার পাট আছে যার পেঁয়াজ আছে রসুন আছে ওগুলো ফেলে কেউ আসবে না, ওগুলো নিয়ে এনারা আসবে, তা ওনাদের মাইকিং করা হয়েছে, ওনারা বলেছে যে আমরা যখন যাবো যোগাযোগ করবো, যোগাযোগ করলে আমরা তাদেরকে তুলে নিয়ে আসবো, আমাদের ডিএসটি ম্যানেজমেন্টের টিমও রেডি আছে ব্লকে। আপনার নাম আর ডেজিগনেশন? হ্যাঁ, আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে অশোক পোদ্দার, ডেজিগনেশন আমি জেড পঞ্চায়েত উপপ্রধান, আপাতত প্রধানের চার্জে আছি।